পর্তুগালে আসার পর আপনাদের সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা ব্যাংক অ্যাকাউন্ট। আর এই ব্যাংক অ্যাকাউন্ট এখন কত বড় একটা হ্যাসল হয়ে গেছে, আমি 2 মাসেও একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারিনি। ব্যাংক অ্যাকাউন্ট আসলে কতটা প্রয়োজন? ব্যাংক অ্যাকাউন্ট এত বেশি প্রয়োজন যে ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া আপনি ইউরোপে চলতে পারবেন না। ব্যাংক অ্যাকাউন্টটা না থাকলে আপনি কোনো জব নিতে পারবেন না। এখানে কিন্তু ক্যাশে পেমেন্ট করা হয় না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সোহান সেন ব্লগস। তো এখন আছি আমার ইউনিভার্সিটির ক্যাম্পাসেই। এই পার্কটা আপনাদের দেখাইছিলাম এর আগে, আর এখানে পার্কটা অনেক সুন্দর। যাই হোক, মেন কথা আসি, আজকের ভিডিওটা কি জন্য? আজকের ভিডিওটা হচ্ছে পর্তুগালে আসার পর আপনাদের সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা ব্যাংক অ্যাকাউন্ট। আর এই ব্যাংক অ্যাকাউন্ট এখন কত বড় একটা হ্যাসল হয়ে গেছে সেটা নিয়ে আজকের ভিডিও। কিভাবে এসে ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে কী কী লাগে, এভরিথিং আজকে ট্রাই করবো। আরেকটা বিষয় হচ্ছে যে আমি সেই সকাল থেকে ক্লাস করতেছি, এখন জাস্ট আমার ক্লাস শেষ হলো, ইটস 12, তো 12টা বেজে গেছে। এখন আমার দৌড়াইতে হবে, কারণ ব্যাংক 1টার মধ্যে হচ্ছে ওদের লাঞ্চ টাইম চলে যায়। এরপর আমার আবার সোশ্যাল অফিসে যেতে হবে, সেখানে আমার কাজ আছে, সো ওগুলো আপনাদের দেখাবো। সো চলুন আজকে ভিডিও শুরু করা যাক, আর আজকে জেনে নিন ব্যাংক অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়। এই দেখুন, এখানে এই যে ময়ূর একদম ওপেনলি আছে, কেউ টাচও করে না, কিচ্ছু করে না। এখানে মানে ওপেন এয়ার মিউজিয়ামের মিউজিয়াম বলতেছে, ওপেন এয়ার চিড়িয়াখানার মতো। এই যে দেখছেন ময়ূর, পাশে আরও অনেকগুলো ময়ূর আছে, পাশে আরও অনেক ছোটোখাটো জীবজন্তু আছে আর কি। যাই হোক, সবার আগে মেন কথা হচ্ছে যে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আসলে কতটা প্রয়োজন। ব্যাংক অ্যাকাউন্ট এত বেশি প্রয়োজন যে ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া আপনি ইউরোপে চলতে পারবেন না সহজে। সবার আগে মেন কথা হচ্ছে যে ধরেন ব্যাংক অ্যাকাউন্টটা না থাকলে আপনি কোনো জব নিতে পারবেন না। সো জব নিতে গেলে বা সোশ্যাল বেনিফিট নিতে গেলে বা যে কোনো প্রকার কাজে, সরকারি কাজে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা অতীব গুরুত্বপূর্ণ। আপনি ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া জিম পর্যন্ত জয়েন করতে পারবেন না। আর সবথেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের জব। সো আপনি আসার পর জব খুঁজবেন, তো জব আপনি কিভাবে করবেন, কারণ এখানে কিন্তু ক্যাশে পেমেন্ট করা হয় না। সো আপনি যদি জব করতে চান এবং ইনকাম করতে চান এবং জব শুরু করতে চান, আপনার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি আসার পরে যে ট্যাক্সিটা নেবেন, সেই ট্যাক্সি নিয়ে আপনি এক জায়গায় যাবেন। তো ট্যাক্সি নিতে গেলেও আপনার কার্ডে পেমেন্ট করতে হবে, কারণ এখানে ট্যাক্সির এরকম সিস্টেম না যে বাংলাদেশে আপনি যেমন সবার আগে ট্যাক্সিতে উঠবেন, নাইমা তারপর আপনি টাকাটা দিবেন, ওরকম কিন্তু হয় না। এখানে কি হয় যে আপনি সবার আগে অ্যাপেল পে অথবা গুগল পে দিয়া আপনি সবার আগে হচ্ছে ট্যাক্সিতে পেমেন্ট করবেন, তারপর ট্যাক্সি আসবে, এরপর আপনার যদি টাকা কাটে না ওটা অটোমেটিক কেটে নেবে। ওটা এমন না যে আপনি কখন টাকা পে করবেন ওইভাবে, নো। সো তাহলে ব্যাংক অ্যাকাউন্ট যদি না থাকে আপনি কিভাবে, আপনি কিভাবে চলবেন? আমরা এখন ব্যাংক থেকে নাম, তো মাত্র ব্যাংক থেকে বের হলাম, আর হতাশার বিষয় হচ্ছে আজকেও কোনো আপডেট নাই। সো আমার ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য আমি প্রায় 2 মাস ধরে ওয়েট করতেছি, 2 মাস ধরে ঘুরতেছি। এখন ব্যাংক অ্যাকাউন্ট খোলাটা এত বেশি হ্যাসেল হয়ে গেছে যে আমি 2 মাসেও একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারিনি। আমার সকল ডকুমেন্টস আছে, ইউনিভার্সিটির স্টুডেন্টের যাবতীয় যা যা কার্ড আছে এবং কাগজপত্র আছে, সব কিছু আমার কাছে আছে, তারপরেও কিন্তু আমি অ্যাকাউন্ট খুলতে পারিনি। সো এখন মেন কথা হচ্ছে যে আমি অ্যাপ্লাই করছিলাম 2 মাস আগে, তখন আমার পাসপোর্টের ম্যাচ শেষ হয়ে গেছিলো, যে জন্য আমার অ্যাকাউন্টটা ওপেন হয়েও পরে ক্যান্সেল হয়ে গেছে। তারপরে বললো তারা নতুন করে অ্যাকাউন্ট মানে পাসপোর্ট নিয়ে আসার জন্য। তো এরপর আমি নতুন পাসপোর্ট করলাম, আর 1 মাস সময় লাগলো, তারপর সেই পাসপোর্ট নিয়ে আসলাম, অ্যাকাউন্ট ওপেন করলাম, কিন্তু অ্যাকাউন্ট আমার ভেরিফাইড হয় নাই। সো সেই ভেরিফিকেশনের জন্য আমি ওয়েট করতেছিলাম, আমাকে বলছিলো যে 4 দিন সময় লাগবে। তো 4 দিনের জায়গায় আজকে 12 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত আজকে গেলাম, বললো যে আমাদের কাছে কোনো আপডেট আসে নাই, ভেরিফাইড হইলে আমরা জানাই দিব বা আমি কল দিব। কি আর করার, এখন যেতেছি সোশ্যাল অফিসে, আর এর মাঝখানে আমি বলে দিব যে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট কেন এত হ্যাসল হয়ে গেছে আর ব্যাংক অ্যাকাউন্ট খুলতে কী কী লাগে। আগে ব্যাংক অ্যাকাউন্ট খোলাটা অনেক ইজি ছিল, দেখা যেত যে 1-2 দিনে ব্যাংক অ্যাকাউন্ট খোলা যাইতো। তখন আমাদের লাগতো কি, জাস্ট পাসপোর্ট, জুন্তা, জুন্তা মানে হচ্ছে গিয়ে অ্যাড্রেস, তো এই 2টা জিনিস লাগলেই হয়ে যেত। আর যাদের কাছে রেসিডেন্ট কার্ড আছে বা পেপারস আছে তাদের ব্যাপারটা আলাদা, ওইটা আরও ইজিলি হয়ে যেত। কিন্তু এখন মোস্ট অফ দ্য ব্যাংকে রেসিডেন্সি কার্ড অথবা মানে পর্তুগাল রেসিডেন্সি কার্ড অথবা সেনজেন কোনো কান্ট্রির রেসিডেন্সি কার্ড ছাড়া তারা ব্যাংক অ্যাকাউন্ট খুলে না। সো এখন কয়েকটা ব্যাংক আছে যারা এখনও খুলতেছে, তার মধ্যে সেটা হচ্ছে নব ব্যাংক, আর আই থিঙ্ক সান্তান দ্বারাও ট্রাই করতেছে তারা। সো আমার যেহেতু ডকুমেন্টস আছে, তো আমি তারপরেও এরকম ভেজালে পড়ে গেছি, আর যেহেতু আমার কার্ড নাই তো অন্য ব্যাংকগুলোতে হচ্ছে না, আর নব ব্যাংকে হয় আমি শুনলাম। তো আমি জানি না যে খুব শীঘ্রই হয়তো বা এই সকল ব্যাংকগুলোও অফ করে দিতে পারে। তো সেই ক্ষেত্রে তখন আপনারা কি করবেন সেটারও একটা সমাধান আছে। সেই সমাধানটা হচ্ছে একটা অনলাইন ব্যাংক আছে,
সেটার নাম হচ্ছে রিবল। সো ওই ব্যাংকের যে অ্যাপটা আছে বা কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওইখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। আর তারপরে ওই অ্যাকাউন্টটা খুললে আপনি যদি ইউরোপে বা আপনার যেসব কান্ট্রিগুলা রিভলুট সাপোর্ট করে, আমার মনে হয় না বাংলাদেশে সাপোর্ট করে, বাট আপনারা যদি ইউরোপে থেকে থাকেন তাহলে আপনারা ওই ওইখান থেকে অ্যাকাউন্টটা খুলে নেন। অ্যাকাউন্ট খুলতে তেমন কিছু লাগে না, জাস্ট পাসপোর্টটা লাগে। আর ওই অ্যাকাউন্টটা খুললে ওরা আপনাকে কার্ড পাঠিয়ে দিবে। সো কার্ড পেতে অলমোস্ট 20-25 দিন সময় লাগে, তার আগেও হয়ে যায়। সো ওইটা দিয়ে আপনারা নর্মালি আগে চলাফেরা শুরু করতে পারবেন। ওইটা দিয়ে আপনারা যে কোনো জায়গায় পেমেন্ট করতে পারবেন, টাকা জমা রাখতে পারবেন, তারপর হচ্ছে জব করতে পারবেন। সো ওইটার জন্যে পর্তুগিজ গভর্নমেন্টের কোনো কানেকশন নাই। সো ওইটা আপনারা খুলে নেন, আর তারপরে এর ফাঁকে ফাঁকে আপনারা ট্রাই করতে থাকুন যে কীভাবে পর্তুগালে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হয়। সো এতক্ষণে আমাদের সেফের কাজ শেষ হলো, মানে হচ্ছে সোশ্যালের কাজ। সো যারা পর্তুগাল সম্পর্কে জানেন, সেফ সম্পর্কে জানেন, তারা তো জানেন সেফ কী, সোশ্যাল কী। সো যাই হোক, অ্যাড্রেস ভেরিফিকেশন থেকে শুরু করে আর অনেক কাজ ছিল। আমি কিছু লেটার পাইছিলাম, সো ওই লেটারগুলো কেন কী জন্য ওগুলার জন্য আসছিলাম। এরা অনেক আন্তরিক, এরা অনেকেই ভাষা পারে না, ইংলিশ পারে না, সো তারপরেও তারা যতটুকু পারে হেল্প করার ট্রাই করে। আর তাদের মধ্যে কেউ কেউ আছেন যারা হচ্ছে ইংলিশ পারে, টুকটাক ভালোই পারে। তো এখন বাজে হচ্ছে গিয়ে 4টা। তো এখন বুঝতে পারতেছেন যে আমি সেই সকাল 8টা থেকে বেরোইছি, এখন বাজে বিকাল 4টা। এখন পর্যন্ত জাস্ট এই যে এখান থেকে একটু পানি খাইছি, ক্লাসের পরে টাইম পাই নেই, ব্যাংকে গেলাম, ব্যাংকের পরে এখানে। তো এটা জাস্ট আমার নর্মাল একটা দিন, এরকম প্রতিদিন হইতে থাকে। এরপর আবার যেতে হবে জিমে, তো তারপর আবার টেস্ট থাকে, কত কিছু, হসপিটাল, এত কিছুর পরে আপনাদের সবাইকে মেসেজ দেওয়া, কল তো ভাই মানে আমি দূরেই রাখতেছি, মেসেজের কমেন্টগুলো রিপ্লাই আমি সবসময় পারফেক্টলি করতে পারি না। তারপর আমি যখনই সময় পাই তখন কিন্তু আপনাদের আমি কমেন্টে রিপ্লাইগুলো করি। সো যা আপনারা যারা ফার্স্ট আমার কাছ থেকে কোনো একটা নিউজ বা কোনো একটা ইনফরমেশন জানতে চান, তারা সবার আগে কমেন্ট করবেন, কারণ কমেন্টে আমি সব থেকে বেশি অ্যাক্টিভ। কারণ আমি যদি মেসেজে যাই, মেসেঞ্জারে যদি যাই আমি, তাহলে দেখা যায় যে হাজার হাজার রিকোয়েস্ট চলে আসে, তো ওগুলো কিন্তু আমার ক্লিয়ার করা পসিবল হয় না। আর অনেকের মেসেজ, কল, এগুলো সব মেসেজ রিকোয়েস্টে চলে যায়, সবারগুলো কিন্তু আমি দেখতেও পাই না, অনেকগুলো স্প্যামে চলে যায়, অনেকে বেশি বারবার মানে কল দেন, এটা এই ফেসবুক মনে করে যে আমাকে বিরক্ত করতেছে, তো এটা মনে করে তারা কিন্তু স্প্যামে ফেলা দেয়। তো আমার সবসময় কিন্তু মেসেজ রিকোয়েস্ট স্প্যাম। আবার অনেকে আমার ফেসবুক আইডিতে মেসেজ দেন, অনেকে আমার পেজে মেসেজ দেন, মানে যে যেখানে পারেন ওখানে মেসেজ দেন। এই কারণে কিন্তু আমার সব জায়গায় দেখা পসিবল হয় না, তবে ইউটিউবের কমেন্টসে আমার দেখাটা অনেক পসিবল হয়, ইজি হয় আমার জন্য। সো ওইটা দিবেন। আর হচ্ছে আপনারা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করেন নাই, তারা কিন্তু অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করবেন, কারণ ইনস্টাগ্রামে আমি আমার ডেইলি লাইফের এভরিথিং, আমি কই যাচ্ছি, কী করতেছি, এভরিথিং আমি ইনস্টাগ্রামে কিন্তু আপলোড করি। সো এখন আমি অনেক টায়ার্ড, এখন একটু খাওয়া দাওয়া করবো আমরা। এখন আমরা আলোচনা করব যে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে আমাদের কী কী ডকুমেন্টস লাগে। ফার্স্টলি ব্যাংক অ্যাকাউন্ট আমি দুই ধরনের মানুষের জন্য বলবো, একটা হচ্ছে যারা স্টুডেন্ট, যারা এখানে অ্যাডমিশন নিচ্ছেন, আর দ্বিতীয়ত হচ্ছে যারা সেফ এন্ট্রি করছেন, যারা মাত্র লিগাল এন্ট্রি করছেন বা এরকম কিছু। আরেকটা বিষয়ে কথা বলবো না, সেটা হচ্ছে যে যারা অলরেডি কার্ড পেয়ে গেছেন, কারণ যারা কার্ড পেয়ে গেছেন তাদের অলরেডি অ্যাকাউন্ট আছে, সো তাদের বিষয়ে কথা বলে লাভ নাই। সো সবার আগে আসি স্টুডেন্টদের ব্যাপারে। তো স্টুডেন্টদের ব্যাপারে তাদের কী কী লাগবে, তাদের যে ডকুমেন্টসগুলো লাগবে মেনলি ভার্সিটি যে ডকুমেন্টসগুলো আছে, ভার্সিটিতে আমাদের যে ডিক্লারেশন সার্টিফিকেট আছে, তারপরে হচ্ছে আমাদের ভার্সিটিতে যারা আপনি ফিজগুলো পেমেন্ট করছেন সেটার যে ডকুমেন্টস আছে ওইটা, তারপর হচ্ছে আপনার জুন্তা। জুন্তা মানে হচ্ছে যে আপনি যদি কোনো হোস্টেলে থাকেন বা যেখানে থাকেন ওইখানে একটা অ্যাড্রেস ভেরিফিকেশনের একটা সার্টিফিকেট আছে, সো ওইটা আপনার লাগবে। আর তারপরে আপনার লাগবে মেনলি হচ্ছে পাসপোর্টটা। সো আপনি মেনলি আপনার যত সার্টিফিকেট পর্তুগালে আসার পর আপনার হয়েছে, তারপরে সেফের যে ডকুমেন্টসগুলো আছে, এভরিথিং নিয়ে আপনারা যাবেন, এবং প্রত্যেকটার কিন্তু ফটোকপি দুই সেট করে রেখে দিবেন, যাতে আপনার ওইখানে যায় তাদের নতুন করে ফটোকপি করতে না হয়। আর আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে নিফ নাম্বার। সো এই জিনিসগুলো আপনাদের স্টুডেন্টদের জন্য লাগবে। এবার আসি যারা এইখানে মাত্র আসবেন, আসার পরে যাদেরকে হচ্ছে লিগাল এন্ট্রি করছেন বা সেফ এন্ট্রি করছেন, এখন আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, কারণ আপনার জব দরকার। সো তাদের কী করতে হবে, তাদের সবার আগে হচ্ছে সেফের যে ডকুমেন্টসগুলো আছে, সেফ থেকে আপনি প্রথমে লিগাল এন্ট্রি পেপার, তারপর আপনি সেফ এন্ট্রি যে পেপার সেটা, তারপর হচ্ছে আপনার নিফ নাম্বার, মানে হচ্ছে আপনি ট্যাক্স যে দেন এখানে, সো ওই ট্যাক্স পেপারটা, ওটা পুরোটা একদম অরিজিনাল পেপারটা লাগবে। আপনাদের পেপারটা কিন্তু তারা রেখে দিবে না, তবে আপনার অরিজিনাল ট্যাক্স পেপারটা কিন্তু লাগবে, মাস্ট।
এই কয়টা গেল, তারপর হচ্ছে জুনতা। জুনতা মানে হচ্ছে অ্যাড্রেস। তো আপনি যে অ্যাড্রেসে থাকেন সেই অ্যাড্রেসের একটা ভেরিফিকেশন জুনতা হয়। সেটা আপনি কীভাবে করতে হয় সেটা যদি আপনারা না জানেন আমার সাথে যোগাযোগ করেন, অথবা আপনারা গুগলে সার্চ করলে বা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। সো এই যে বিষয়গুলো, এই জিনিসগুলো আপনার লাগে। আর আরেকটা কথা হচ্ছে যে এই জিনিসগুলো দিয়ে আগে ইজিলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা যায়। কিন্তু আমি আমরা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু 2 মাস ধরে করতেছি। সো আসলে এখন বিষয়টা হয়েছে এরকম যে আগে ইজিলি সব ব্যাংকে এই জিনিসটা অ্যালাউড ছিল। যাই হোক, তো আগে যে বিষয়টা ছিল, আগে কিন্তু সবগুলা ব্যাংকে আপনার জাস্ট এই ডকুমেন্টসগুলো নিয়ে গেলেই হয়ে যেত। কিন্তু তারপরে এই রিসেন্টলি গত 2 মাস যাবত কিন্তু তারা এটা অফ করে দিছে। ম্যাক্সিমাম ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোতে এখন রেসিডেন্টি কার্ড লাগে, পেপার দিয়েও হয় না। আমাদের কাছে পেপার আছে, পেপার দিয়েও আমরা অ্যাকাউন্ট খুলতে পারি নাই। অনেক ঘুরছি, কোনো জায়গায় অ্যাকাউন্ট খুলতে পারি নাই। আগে যেটা ছিল ওইটা এখন আর অবস্থা নাই। এখন বিষয়টা অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে। এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা আরেকটা প্যারার নাম। তো এখন আরেকটা বিষয় হচ্ছে যে যেসব ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো এখন অ্যাকাউন্ট খুলতে দেয় না সে বিষয়ে আমরা কথা বলবো না। যেগুলো অ্যাকাউন্ট খুলতে দেয় সেগুলো নিয়ে আলোচনা করলে দেখা যাবে নব ব্যাঙ্ক আছে, নব ব্যাঙ্কটা ভালো, কিন্তু ওখানে আপনার অ্যাকাউন্ট খুলতেও আমাদের কাছে 50 ইউরো চাইছিল। তো আরেকটা ব্যাঙ্ক যেটা সান্তান্দা ব্যাঙ্ক, ওই অ্যাকাউন্টটা ওখানে আমরা গেছিলাম, বাট ওরা যেহেতু আমার মনে হয় গভর্নমেন্ট ব্যাঙ্ক, তো এই জন্য ওদের স্লো, বিষয়টা অনেক স্লো, ওরা লেট করে। তারপরেও আমার মনে হয় না সবার ক্ষেত্রে সেম হবে, সব ব্রাঞ্চ সেম হবে। যেহেতু আমি মেন ব্রাঞ্চে গেছিলাম ওইখানে অ্যাপ্লিকেশন অনেক বেশি পড়ে, আর যে কারণে আমার কিন্তু লেট হয়েছে। আর আমার ফ্রেন্ড যে ভিডিও করতেছে ও কিন্তু অলরেডি অ্যাকাউন্ট পেয়ে গেছে, কার্ড পেয়ে গেছে, অ্যাপ হয়ে গেছে, আর সব কিছু রেডি। সো ও অনেক আগে পেয়ে গেছে, কারণ আমার যখন পাসপোর্টের মেয়াদ ছিল না তো তখন কিন্তু আমি অ্যাকাউন্ট খুলতে পারিনি, ও খুলে ফেলছে। সো ওই মুহূর্তে যদি করতাম আমারটা কিন্তু 1 মাসের মধ্যেই হয়ে যেত। এখন যেহেতু আমি পারি নাই, আমার ডিলে হয়েছে, যে কারণে আমি কিন্তু এখন অনেক প্রবলেমে আছি। কারণ আমার যে সোশ্যাল বেনিফিট বলেন বা আমার অন্য অন্য যে কাজগুলো আছে, ইউনিভার্সিটির যে কাজগুলো বা স্কলারশিপের যে কাজগুলো, সেগুলো কিন্তু আমি পাচ্ছি না জাস্ট বিকজ আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই। সো আপনারা বুঝতে পারতেছেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কতটা গুরুত্বপূর্ণ। আর পর্তুগালের যে বিষয়গুলো এগুলো দিন দিন স্ট্রিক্ট হচ্ছে। সো আমার, আমি জানি না ইন ফিউচারে কতদিন পর্যন্ত এরা এই ব্যাঙ্কগুলোও অ্যাকসেপ্ট করবে যে আপনার অ্যাকাউন্ট খোলার জন্য। তবে আশা করা যাচ্ছে যে 2-3টা ব্যাঙ্ক অলওয়েজ আমাদের জন্য ওপেন থাকবে। কারণ যদি একদমই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা না যায় তাহলে কিন্তু আমাদের কোনোভাবেই জব করা পসিবল হবে না। সো আই থিঙ্ক এই 2-3টা ব্যাঙ্ক অলওয়েজ আমাদেরকে হেল্প করবে। আর এছাড়া যাদেরকে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো খুলতে লেট হবে, তারা এই ফাঁকে আমি যে অ্যাপটার কথা বলছিলাম রিভলুট, সো ওই ওই অ্যাপটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো ওইখান থেকে আপনারা কিন্তু ওই অ্যাপটার অ্যাকাউন্ট খুলতে পারবেন যদি আপনারা ইউরোপে থাকেন অথবা আমেরিকা বা এই আশেপাশে দেশগুলোতে, যেসব দেশে রিভলুট অ্যালাউড। রিভলুট হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক। তো ওইখান থেকে আপনারা যে কোনো দেশ থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন, এবং এটা একটা অনলাইন ব্যাঙ্ক। আর ওদের সেবা সত্যি অনেক ভালো। রিসেন্টলি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি যে আমি লাস্ট টাইম আমার একটা কার্ড অ্যাকাউন্ট থেকে আমি ওই অ্যাকাউন্টে আমি টাকা সেন্ড করছিলাম। সো ওইখানে আমার সেন্ডটা করছিলাম আমি শনিবারে, যেহেতু বন্ধের দিন, তো আমার টাকাটা ওই দিন আসে নাই। আমি টেন্সড হয়ে গেছিলাম, কারণ এর আগে আমি যখন সেন্ড করছিলাম সাথে সাথে সেকেন্ডের মধ্যে টাকাটা চলে আসছিল। সো এই মুহূর্তে আসলো না, তখন আমি ওদেরকে, ওদের যে হেল্প কি আছে, চ্যাট আছে, ওইখানে আমি চ্যাট করছিলাম ওদের সাথে। তো ওরা আমাকে বলছে যে দেখেন আমাদের আসলে এই ব্যাঙ্ক আওয়ারটা এখন না, সো আপনার ওয়েট করতে হবে আরও 2 দিন, মানে মানডে টুইজডে এর মধ্যে আপনি পেয়ে যাবেন। আমি কিন্তু মানডে একদম সকালবেলায় সবার আগে যখন ব্যাঙ্ক ওপেন হয় তো ওই টাইমে কিন্তু আমি আমার টাকাটা পেয়ে গেছিলাম। সো ওদের পারফরমেন্স ভালো, এটা কোনো পেইড বা স্পন্সর না। সো রিভল্ট থেকে যদি কেউ দেখে থাকেন, আপনারা যদি স্পন্সর করতে চান তাহলে সেটা আলাদা ব্যাপার, তবে আমি এটা ফ্রিতেই আপনাদেরকে একটা স্পন্সর করে দিলাম। আসলে সত্যি কথা হচ্ছে যেটা ইউজ করে আমি আনন্দ পাইছি বা আমার হেল্প হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করাই আমার মূল উদ্দেশ্য। তো অবশেষে আমাদের খাবার চলে আসছে। এখানে এই জিনিসটা হচ্ছে ব্রাজিলিয়ান একটা মাংসের পিঠা। তো এটার প্রাইস হচ্ছে এই 2টা মিলা 3.5 ইউরো। তো এটা জাস্ট একটা আমার কফি, যেটা ল্যাটে বলতে পারেন ওই টাইপই, জাস্ট এটাতে কফির পরিমাণ কম, দুধের পরিমাণ বেশি। তো যাই হোক, আর পানি আমাদের আছে, সো পানি এক্সট্রা আমাদের কিনতে হবে না। তো এখন এটা আমি একটু খেয়ে দেখে এক্সপিরিয়েন্সটা বলি কীরকম। এটার ভেতরে আসলে আলু প্লাস হচ্ছে মুরগির মাংসের কিমা, খাইতে অস্থির লাগে আমার, বাইরের দিকটা একদম ক্রিস্পি। সো এই যে খাওয়া দাওয়া শেষ, চাও মানে কফি অলমোস্ট শেষ, এখন আমরা বাসায় যাব। তারপর আবার এই ভিডিও এডিট করব, সেটা আবার এডিট করতে করতে মনে করেন যে আমার প্রায় 5-6 ঘন্টা লাগা যায়। তারপর ওটা আপডেট আপলোড করা যে বিষয়টা, ওইটার ক্ষেত্রে আরও সময় লাগে, কারণ আমি 4K তে ভিডিও আপলোড করি। সো তার মধ্যে আবার পড়ালেখা আছে,
আবার কালকে আর টাকা আছে, লাইফ পুরা লাইফ সাকস। তো যাই হোক, এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনারা এইটুকু সাপোর্ট করেন দেখেই এতটুকু কষ্ট করতে পারি। আপনাদের রিসেন্টলি যে আমি সাপোর্টটা পাচ্ছি, সো এই সাপোর্টের কারণেই কিন্তু আমি মেইনলি আরও ভিডিও বানানোর প্রতি আরও মোটিভেটেড হচ্ছি। আপনারা এভাবে সাপোর্ট করতে থাকেন, না হলে কিন্তু আমার মানে মোটিভেশন কমে যাবে, তখন দেখা যাবে যে এই টায়ার্ডনেসের কারণে মনে হবে না যে ভিডিও করি। সো যাই হোক, এতক্ষণ যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার সোশ্যাল মিডিয়াতে ফলো করেন নাই তারা অবশ্যই ফলো করে দিন, আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম। কথা ছিল বলবার বন্ধু সময় কি তোমার, একবার ভুলে যেও বারবার ভুলে কাউকে।